আসসালামু আলাইকুম, হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। ফিরলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা, যেটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর ঘরে চিনি, ডিম আর ময়দা থাকলে আপনারা খুবই সহজে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই বড় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সব শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল আর ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুমের অংশ, আর দিয়ে দিব পরিমাণ মতো দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারে আছে। এখন এইভাবে চামচের সাহায্যে দুধ আর কুসুমটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ময়দার সাথে সবকিছু একত্রে এইভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন উপর থেকে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিলাম যাতে এটা ড্রাই না হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য, ফিরে আসছি 15 মিনিট পর। এখানে নিয়েছি আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি, এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি। এই চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। এর জন্য এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, অপেক্ষা করতে হবে চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার আগ পর্যন্ত। লক্ষ্য করুন চিনিটা গলে খুবই সুন্দর গোল্ডেন একটা কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আবার আমি একটু নেড়ে দিব আর অপেক্ষা করব ক্যারামেলটা একদম পানির সাথে গলে গিয়ে শিরাটা হালকা ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত। প্রায় 5 থেকে 6 মিনিট পর শিরাটা হয়ে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। ফিরলাম 15 মিনিট পর, 15 মিনিটে ডোটা সেট হয়ে গেছে। এখন এইখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে রুটি বেলে নিব। আমি অর্ধেকটা ডো নিলাম, ময়দা অ্যাড করে নিচ্ছি, এখন বেলুনের সাহায্যে পাতলা করে বেলে নিব। রুটির পরোত্তটা ঠিক এরকম থাকবে। এখানে আমি একটা রাউন্ড শেপের কাটার নিয়েছি, কাটারের সাহায্যে প্রতিটা এরকম রাউন্ড শেপ করে কেটে নিব। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি এইভাবে তেল ব্রাশ করে দিব, প্রতিটার উপর আমি তেল ব্রাশ করে দিব। তারপর উপর থেকে ছিটিয়ে দিব ময়দা। এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিব। তারপর এরকম একটা প্লাস্টিকের কাটারের সাহায্যে আমি এইভাবে দাগ কেটে নিব। খেয়াল রাখতে হবে যাতে এটা একদম কেটে না যায়। লক্ষ্য করুন ঠিক এরকম ভাবে দাগ কেটে নিতে হবে। এখন 2 সাইড থেকে আমি পানি লাগিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। আবার একটু পানি লাগিয়ে নিলাম। লক্ষ্য করুন আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি, দুই পাশ থেকে এইভাবে এনে হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। ঠিক এরকম ভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়েছি, এখন একটা একটা দিয়ে দিচ্ছি।
আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখব। আমি একটা চামচের সাহায্যে উপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিয়েছি আর এগুলোকে একটু সরিয়ে দিচ্ছি। যখন একটা সাইড হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে দিতে হবে। একটা সাইড যখন নিচে থেকে এরকম হয়ে যাবে তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো এরকম করেই উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টে দুই পাশ থেকে লালচে গোল্ডেন করে ভেজে নিব। লক্ষ্য করুন যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো বাঁচা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। একটা একটা দিয়ে এইভাবে চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে একটা শিরাটাকে এইভাবে ছড়িয়ে তারপর এগুলোকে আমি উঠিয়ে নেব। প্রতিটা আমি এইভাবে শিরার মধ্যে দিয়ে নেব। একইভাবে আমি সবগুলো শিরায় দিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের এই ডিম আর ময়দার নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি টেস্টটাকে বাড়ানোর জন্য উপর থেকে শুকনো নারিকেলের গুঁড়া ছিটিয়ে দিয়েছি। রেসিপিটি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Thank you.